নমস্কার আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা এই যে টমেটো গাছ দেখছেন এই টমেটো গাছের ফলন আমি করেছি মিশ্র জৈব সার দিয়ে আপনারাও যদি এই মিশ্র জৈব সার সপ্তাহের মধ্যে একবার ব্যবহার করতে পারেন কিন্তু গাছে অসাধারণ ফলন আপনারা পেতে পারেন আবার আপনারাও খোলপচা জলও ব্যবহার করতে পারেন এইটা যে দেখছেন আমার রক্তগাঁদা এই রক্ত গাঁদার কিন্তু একইভাবে আমি মিশ্র জৈব সার এবং খোল পচা জলের ব্যবহার করে থাকি খোল পচা জল ব্যবহার করলে কি হবে গাছের মাটি গাছের শিকড়ের যে মাটি সেই মাটিটা আরও হালকা করবে এবং ওদের প্রয়োজনীয় খাদ্য ওরা পেয়ে যাবে তার ফলে গাছের কুঁড়িগুলো কিন্তু বড় বড় সাইজের হবে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আর চন্দ্রমল্লিকা এবং গাঁদা চন্দ্রমল্লিকার যে ফুলগুলো দেখছেন আমি কিন্তু ঠিক একইভাবে ওই সারের ব্যবহার করে গেছি ধন্যবাদ